যান পঞ্চাশ বয়স পেরোলেই ভারতীয় পুরুষের সবচেয়ে বেশি যে ক্যান্সার দেখা যায় সেই সব লক্ষণ থেকে জানুন এবং সাবধান হয়ে যান প্রথম থেকেই তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো তো এরকম ভিডিও পেতে অবশ্যই অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাঁচ টাকা বেলাইকনকে অতি অবশ্যই ক্লিক করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো এসব লক্ষণ দেখলেই সতর্ক হন প্রটেস্ট ক্যান্সার মাসা মারতে পারে শরীরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব মানলে ফুসফুসের ক্যান্সারের পরেই ভারতের ভারতীয় পুরুষরা সবচেয়ে বেশি যে ক্যান্সারে আক্রান্ত আক্রান্ত হন তা হলো প্রটেস্ট ক্যান্সার এমনিতে এই ক্যান্সার প্রাথমিক স্তরে ধরা পড়লে প্রাণ ভয় একেবারেই থাকে না তবে বেশিরভাগ ক্ষেত্রেই প্রাথমিক পর্যায়ে প্রটেস্ট ক্যান্সারের লক্ষণগুলি চিনতে পারা যায় না তাই যখন সমস্যা মারাত্মক আকার ধারণ করে ও রোগ নির্ণয় করা হয় তখন রোগীকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় ইউরোলজিস্ট ঘোষের মতে বয়স পঞ্চাশ পেরোলেই এই অসুখের সংখ্যা বাড়ে পিএসএ টেস্ট বা প্রোটেস্ট স্পেসিফিক অ্যান্টিজেন টেস্ট করে এই রোগ নির্ণয় করা হয় সাধারণত সাধারণত রক্তে পিএসএ মাত্রা এক থেকে চারের মধ্যেই থাকে অনেক সময় পরীক্ষা করে দেখা যায় কারো কারো রক্তে পিএসএর এর মাত্রা চারের বেশি রয়েছে এই মাত্রা চার ছাড়লেই অসুখ বাসা বেঁধেছে ধরে নেওয়ার কোনো কারণ নেই বরং নিশ্চিত হতে ডিজিটাল রেজা রেক্টাল টেস্ট করাতে হয় তাতে যদি কোনো রকম স্ফীতি লক্ষ্য করা যায় তাহলে বায়োপে বায়োপসি করানো হয় এই ক্যান্সার নির্ণয় দেরি হয় বলেই রোগ গাছপালা মেলে শরীরে তাই এর উপসর্গ চিনে রাখা খুবই জরুরি রইল সে সবের হদিস হঠাৎই মূত্রের গতি কমে হঠাৎই মূত্রের গতি কমে এলে সচেতন হন মূত্রনালীর সংক্রমণ থেকে এই জাতীয় সমস্যা কিনা না তা পরীক্ষা করার রিপোর্টে তেমন কিছু না পেলে অবশ্যই চিকিৎসকের স্মরণ এটি হলো এক নম্বর দ্বিতীয় নম্বর যেটা থাকছে সেটা হলো প্রস্রাবের সময় কোনো রকম কোনো প্রকার জ্বালা বা রক্তপাত বা ব্যথা টের পেলে প্রয়োজনে পরীক্ষা করিয়ে দেখে নিন সেগুলো কোনো সংক্রমণ জাতীয় কারণে হচ্ছে কি না না হলে অবশ্যই সতর্ক হতে হবে দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বরে যেটা থাকছে সেটা হলো এই অসুখের তলপেটের সঙ্গে কোমর মেরুদণ্ডেও ব্যথা হয় তাই তেমন উপসর্গ দেখা দিলে সতর্ক হন চতুর্ন চতুর্থ নম্বরে থাকছে যেটা সেটা হলো অনেক সময় এই অসুখ দানা বাঁধাল বাঁধলে সঙ্গমের সময় বীর্যের সঙ্গে রক্তপাত হয় কখনও প্রস্রাব বন্ধ হয়ে যায় ঠিক কী কারণে এমনটা হলো ক্ষতি দেখার প্রয়োজন তাই চিকিৎসকের স্মরণ নিন পঞ্চমে যেটা হচ্ছে সেটা হলো প্রস্রাবের রং খেয়াল করুন তা স্বাভাবিকের চেয়ে গাঢ় রঙের বা লালচে আভাযুক্ত হলে এই তলপেটের ব্যথা হলে সচেতন হওয়া জরুরি তো বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্ত তো জানতে পারলেন যে ক্যান্সার হলে ক্যান্সার হলে কি কী রোগ লক্ষণ করে ধরার পরে তো সেটা আপনার আপনাদের বলে দিলাম বন্ধুরা এই ভিডিও থেকে যদি আপনাদের একটুও যদি হেল্প হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অতি অবশ্যই চ্যানেলটিকে সাব বেল আইকনকে ক্লিক করে রাখবেন এবং বাঙালি হয় বাঙালিকে ভালোবাসুন এবং সাপোর্ট করুন সঙ্গে থাকুন তো বন্ধুরা পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন তো পরের ভিডিও দেখাবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই